What's up guys, assalamualaikum, আজকে আমি এসেছি বই মেলায়। সকাল সকাল এসে পড়েছি কিন্তু বই মেলা খুলেইনি, তাই টাইম পাস করতে একটু আইসক্রিম খেলাম। অনেকেই আমার মতো আগে আগে এসে পড়েছে, আজ খুব গরম পড়েছে। এভাবে টাইম পাস করছি, আমার ট্যালেন্ট বানরের চেয়েও বেশি। অনেকক্ষণ লাফালাফি করে ক্লান্ত হয়ে গেলাম, তবে ভালোই লাগছিল। তারপর কিছুক্ষণ গোলাগুলি খেললাম, অনেক চেষ্টার পর তিনটা বেলুন ফাটাতে পারলাম। সময় কাটছিল না, তাই ছোটাছুটি লাফালাফি করছিলাম। একটা গাছে দেখি বেবি কাঁঠাল ধরেছে, ওয়াও! এখানে কিছু আঙ্কেলরা ফুলের তায়রা বিক্রি করছে। সামনেই ভাইরাল আইসক্রিমের গাড়ি দেখতে পেলাম আর দৌড়ে চলে গেলাম। আইসক্রিম বানানোর প্রসেসিংটা এনজয় করছিলাম, কিন্তু আমি অলরেডি একটা আইসক্রিম খেয়ে ফেলেছি, এখন আমি কীভাবে এই আইসক্রিমটা খাই? তারপর হাঁটতে হাঁটতে যে কোথায় চলে গেলাম হাঁটতেই থাকলাম। তারপর একটা সুন্দর পোজ দেওয়ার জায়গা পেলাম, হঠাৎ সামনে একটা লেক দেখতে পেলাম আর দৌড়ে ছুটে গেলাম। এখানে প্রচণ্ড রোদে ইচ্ছা করছিল লেকে ঝাঁপ দিই না, আমার ফ্যাশন নষ্ট হয়ে যাবে। যে বইমেলা এখনই খুলবে, কিন্তু এই লম্বা লাইনের কি হবে? বইমেলায় ঢুকেই দেখলাম কয়েকজন আর্টিস্ট স্কেচ বানাচ্ছে, ওয়াও, জাস্ট ওয়াও! বিভিন্ন নায়ক নায়িকাদের স্কেচ এখানে বেশি ছিল গাই। তারপর আমি বই দেখতে চলে এলাম, দেখেন ডাইনোসরের একটা বই, ওয়াও কি সুন্দর, ওয়াও গাইস ওয়াও! বইয়ের আসতে একটা বড় ঘর দেখলাম আর ছটপট করে ঢুকে পড়লাম। কোনো বই চয়েসই হলো না, উফ, কড়া রোদ আর মানুষের ভিড়, উফ, খুব খিদেও পেয়েছিল। সামনেই হাজি বিরিয়ানির স্টল দেখতে পেলাম আর ঝটপট করে ঢুকে পড়লাম। 5 মিনিটের মধ্যে এসে পড়লো আমাদের বিরিয়ানি। দেখুন গাইস কি বিরিয়ানি দিয়েছে, কি আশা করেছিলাম আর কি দিল। টেস্ট অনুযায়ী দামটা খুব বেশি, খেতে একদমই ভালো না। আপনারা কেউ মেলার ভিতরে স্ট্যান্ড থেকে কিছু খাবেন না, বাইরের থেকে খাবেন, কারণ এখানে স্ক্যামিং বেশি হয়। লেকের পানিটা খুবই স্বচ্ছ ছিল। তারপর এসে পড়লাম সিসিমপুর স্টলে, এখানে অনেক বই দেখছিলাম কিন্তু পছন্দ হলো না। পাশেই দেখতে পেলাম বাচ্চাদের ছবি আঁকার একটা জায়গা, আমিও ছুটে গেলাম ছবি আঁকতে, বেশ মজাই লাগছিল। এই যে এটা রং করেছিলাম, দেখেন কেমন হয়েছে কমেন্টে জানান। এর মধ্যেই একটা খালি জায়গা পেয়ে তিরিং বিরিং নাচা শুরু করলাম। আবার একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম আর পছন্দ করে দুইটা বইও কিনলাম। তারপর আবার হাঁটা শুরু করলাম। বিকেল হয়ে এসছে, তাই আর একটু ঘোরাঘুরি করলাম। কি সুন্দর একটা স্ট্যাচু দেখতে পেলাম, সামনে কিসের যেন একটা অনুষ্ঠান হচ্ছিল। আমি দৌড়ে গেলাম অনুষ্ঠান দেখতে, কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল। তাই আজকের মতো বাই বাই গাইস।